Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি বাংলাদেশ আফগানিস্তান টেস্টের প্রসঙ্গ মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভালো অবস্থায় বাংলাদেশ প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 362 রান দ্বিতীয় উইকেটে 212 রানের জুটি গড়েন নাজমুল শান্ত ও মাহমুদুল হাসান জয় শান্ত সর্বোচ্চ 146 রানের ইনিংস খেলেন দিন শেষে 72 রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজ মাঝে বড় জুটি না হলে মুশফিকুর রহিম দাঁড়িয়ে যাওয়ায় দিন শেষে স্বস্তি পাচ্ছেন সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত বলছেন টস হেরে বাউন্সি উইকেটে ব্যাট করা মোটেও সহজ ছিল না নতুন বল দারুণ সামলেছেন মাহমুদুল জয় মনে করছেন শান্ত এদিকে নিজেরা খারাপ বোলিং করাতেই প্রতিপক্ষ বাংলাদেশ রান করেছে বলে দাবি আফগান কোচ জোনাথন ট্রটের ছুটছেন শান্ত একই সঙ্গে মিরপুর টেস্টে ছুটছে কিন্তু বাংলাদেশও তবে এর মাঝেও আক্ষেপ থাকে সুযোগ পেয়েও নিজের ইনিংসটা বড় করতে পারেননি তিনি তবে শান্ত বলছেন যে আলহামদুলিল্লাহ যা হয়েছে তিনি খুশি তবে সবাই ভাবছিলেন এই উইকেটে ব্যাটিং করাটা অনেকটা সহজ নাজমুল শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল আসলে কি সহজ ছিল ব্যাটিংটা না আমার আমার কাছে ইজি মনে হয়নি বাট আমার মনে হয় যে আমি যে প্ল্যানে ব্যাটিং করার চেষ্টা করেছিলাম ওইটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করেছে এবং ক্লিয়ার মাইন্ড ছিল একদম আমি কি করতে চাই সো এই জন্য আমার কাছে মনে হয় আপনাদের কাছে মনে হয় একটু ইজি লাগছে বাট প্রথম থেকে আমার আমি কষ্ট করে ব্যাটিং করছি প্রথম দুইটা সেশনে যেভাবে ব্যাটিং করেছে বাংলাদেশ তাহলে স্কোরটা অনেক বড় হতেই পারত কিন্তু শেষ সেশনে এসে যেভাবে তিনটা উইকেট পড়েছে কিছুটা হোঁচট তো খেয়েছেই বলা যায় কিন্তু তারপরও এই বাংলাদেশের লক্ষ্যটা আসলে কি প্রথম ইনিংসে কত দূর যেতে চায় টিম বাংলাদেশ মিডল ওভারে আরেকটা পার্টনারশিপ হতে পারত বাট এখন যেভাবে মুশফিক ভাই এবং মিরাজ ব্যাটিং করছে আমার মনে হয় এই পার্টনারশিপটা যদি বড় হয় তাহলে ওই মাঝখানের যে দু একটা উইকেট আমাদের গিয়েছে ওইটা হয়তো মনে হবে না যে আমরা খারাপ অবস্থায় আছি আই থিংক উই হেল্প দেম দ্য ওয়ে উই বোল্ড আই থিংক ইফ উই বোল্ড বেটার উই উড হ্যাভ লিমিটেড দিস দ্য রান রেট এমন সেলিব্রেশন নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরির পর সে ব্যাটটা উঁচিয়ে দিয়া তারপর একটু চুমু খাওয়া এমন সেলিব্রেশন কেন কি কারণে কোনো উদ্দেশ্য কি সেই নাজমুল শান্তর কাছে জানতে যাওয়া হয়েছিল সেলিব্রেশন তো আসলে আমরা যখন আসলে রান যখন করি না তখন তো করতে পারি না তো রান করার পরে মন চাই সেলিব্রেট করতে এই জন্য করি আর কি না কারো এটা আমার নিজের ভালো লাগার জন্য জমুনা স্পোর্টস ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সে বেশ খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নাজমুল শান্তর ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন তিনি আশা করছেন দ্বিতীয় দিনে বাংলাদেশের রান হবে 400 বেশি তবে মাহমুদুল হাসান জয়ের ইনিংসটা বড় না হয় কিছুটা হতাশ এই সভাপতি জয়ের সেঞ্চুরিটা করতে পারলে আরও ভালো লাগতো কারণ ও ঠান্ডা মাথায় খেলছিল টেস্ট মেজাজেই খেলছিল কাজে আমার মনে হচ্ছিল যে ওর সেঞ্চুরিটা দেখতে পাবো শান্ত অসাধারণ ব্যাটিং করেছে কনফিডেন্টলি খেলছিল তাতে মনে হচ্ছিল যে ও 200 করলে অবাক হবো না আজকে এখন পর্যন্ত যা দেখছি যদি কলাপস না করে তাহলে ডেফিনেটলি আমরা আশা করতে পারি যে আমাদের 400 বেশি হওয়ার কথা কর্মব্যস্ত দিন আর প্রচণ্ড গরমে মিরপুর টেস্টের প্রথম দিনে গ্যালারিতে ছিল না আশানুরূপ দর্শক তবে দিন শেষে শান্তর সেঞ্চুরি আর বাংলাদেশের বড় সংগ্রহে খুশি মাঠে আসা ক্ষুদ্র সমর্থক গোষ্ঠী প্রত্যাশা আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নেবে টাইগাররা আভিজাত্যের খেলা টেস্ট ক্রিকেট সেই টেস্টেই এখন দর্শক খরা একদিকে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ তার উপর কর্মব্যস্ততা সাদা পোশাকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটা তাই অনেকটাই গ্যালারি শূন্য আফগানদের বিপক্ষে প্রথম দিনের গ্যালারি চিত্র এটি দর্শকদের হাঁক ডাক গর্জনহীন সাদামাটা একটা পরিবেশ যদিও শান্তর দুর্দান্ত সেঞ্চুরির সাথে সাথে বেলা বাড়তে গ্যালারিতে দেখা মিলেছে শকয়েক দর্শকের ফরম্যাটটা যখন টেস্ট আর প্রতিপক্ষ যখন তুলনামূলক খর্বশক্তির আফগানিস্তান তখন গ্যালারিতে দর্শক উপস্থিতি কম থাকাটাই স্বাভাবিক তবু যারা এসেছে দিন শেষে ফিরেছে হাসি মুখেই আশা করি যে আমরা ইনিংস ব্যবধানে আমরা জিতবো ইনশাল্লাহ যেভাবে করছে যদি নেক্সট সেকেন্ড ইয়ার যদি কন্টিনিউ করতে পারে তো সো ভালো কিছু তো অবশ্যই আশা করতেই পারি আমরা 100% আশাবাদী ইনশাল্লাহ আমরা জিতবো মনে ধরেছে শান্তর ব্যাটিং জানালেন মানসিক দৃঢ়তাই শান্তর সফলতার কারণ শান্ত আসলে
ওর ব্যাটিং দেখার জন্য এত দূর সকালবেলা আইসি, 150 আগে আগে রিক্সি শট নিয়ে আউট হয়ে গেছে, তার জন্য একটু খারাপ লাগছে। অনেক ব্যাটসম্যান আছে যাদেরকে এরকম ট্রোল করার পরে ওরা আর কামব্যাক করতে পারে না, বাট শান্ত ফার্স্টে অনেক লাইক ও অনেক স্ট্রাগল করছিল, লাইক আপনি যদি দেখেন ওর ফার্স্ট টু ইয়ার্স ও অনেক বাজে খেলছিল, অনেক ট্রোল হয়েছিল, বাট এরপর যে ও যে সুন্দর কামব্যাকটা করছে রিসেন্টলি, ও বাংলাদেশের জন্য সবথেকে বেস্ট পারফর্ম করতেছে ব্যাটিংয়ে। মিরপুরের গ্যালারি থেকে এদিন সমর্থকদের উল্লাসের ধ্বনি শোনা না গেলেও শান্ত জয়দের ব্যাটে বজায় ছিল রানের স্রোত। তাই তো বেলা শেষে মাঠে আসা গুটি কয় সমর্থক আত্মবিশ্বাসী মিরপুরে ধরাশায়ী হবে আফগানরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। ফিফা প্রীতি ম্যাচে বৃহস্পতিবার কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচটি। এরই মধ্যে 30,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের সকল টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। গত বছর সেপ্টেম্বরে কম্বোডিয়ায় পাওয়া জয়টাকে বড় করে দেখছেন তারা। এই ম্যাচে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ দল, ঘোষণা কোচ ক্যাব্রেরার। তবে মূল লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করা, আর জয় নিয়ে সাফ শুরু করতে চান অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজেদের মাটিতে কম্বোডিয়া খুব ভালো প্রতিপক্ষ। এই ম্যাচটি সাফের আগে আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সামনে আমাদের বিশ্বকাপ বাছাই পর্ব রয়েছে, তবে এখন সবচেয়ে বেশি মনোযোগ সাফে দিতে চাই। খেলাটা আর্টিফিশিয়াল গ্রাউন্ডে হবে, তবে আমাদের চেষ্টা থাকবে নিজেদের সেরাটা দেবার। টেকনিক্যাল দিক থেকে কম্বোডিয়ার ফুটবলাররা বেশ এগিয়ে রয়েছে, তবে আমাদের লক্ষ্য থাকবে জয়ের দিকে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।